অল রাইট, ওয়েলকাম টু ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্স। আমরা একদম স্ক্র্যাচ শুরু থেকে আমরা শুরু করব, ঠিক আছে? প্রথমেই বলে নিই, আমাদের কোর্সটার নাম হলো ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। আমরা এখানে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট এবং ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট করব। যাদের আগে থেকেই একটু জানা আছে তাদের জন্য আমার মানে পরামর্শ থাকবে। আপনারা একদম শুরু থেকে, আমি যা করাবো শুরু থেকে প্র্যাকটিস করবেন, কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করবেন। প্রথমে কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে বাকিগুলো কিন্তু মানে সোজা, কিন্তু কনসেপ্টটা যদি শুরুতে ক্লিয়ার না হয় তাহলে আমরা কিন্তু মানে যত এগুবো তত কনফিউশনটা বাড়তে থাকবে। এই জন্য শুরুটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? শুরুটা যত ছোট হোক, আমি যদি মনে করি যে এটা আমি পারি, তারপরেও আমি এটা দুই একবার লিখে প্র্যাকটিস করব, এটা করলে আমরা অনেক কিছু শিখতে পারবো। কিন্তু যদি মনে করি যে না, এটা তো আমি পারি, এটা আমি পরের দেখবো, বা আমি এটা পারি, আমি প্র্যাকটিস করব না, তাহলে কিন্তু যত দিন যাবে তত কিন্তু মনে হবে যে আমি বিষয়টা বুঝতেছি না। এই জন্য কি করতে হবে, মানে যত ছোট কোডই হোক, প্রোগ্রামই হোক, আমাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যদি যারা নতুন তাদের জন্য বলি, ওয়েব ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিটা অনেক বড়, সব থেকে পৃথিবীর সব থেকে বড় ইন্ডাস্ট্রি হলো এই ওয়েব ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি। সব থেকে টাকাও এখানে। পৃথিবীর যদি আমরা 20 জন সেরা মানুষের তালিকা করি, যদি আমরা বলি top 20 richest people in the world, সনে বা যে কোনো সনের যদি বলি, তাহলে দেখা যাবে 20 জনের মধ্যে অন্ততপক্ষে 16 জন হইলো এই সব ওয়েব ডেভেলপার, প্রোগ্রামার, ঠিক আছে? ইমেজেস যদি দেখি আমরা, হ্যাঁ, সেই জন্যই তো এটা শিখতে যাচ্ছি। দেখেন, সব থেকে এখন বিলিয়নার হলো, সব থেকে টাকার মালিক হলো জেফ বেজোস, একজন ওয়েব ডেভেলপার। তারপর সেকেন্ড পজিশনে যে আছে এ হলো কে, মাইক্রোসফটের মালিক, এও ওয়েব ডেভেলপার। তারপর এরকম যদি আমি যতগুলো এখানে চেহারা দেখছি, এই মার্ক মামা থেকে শুরু করে জাওয়াদ করিম, যত দেখব আমরা দেখব যে পৃথিবীর সব থেকে সম্পদশালী মানুষ হলো ওয়েব ডেভেলপার, সব থেকে পরিচিত মানুষ ওয়েব ডেভেলপার, জেকমা টেকমা আমরা যত যাই নাম বলি, ঠিক আছে? সব থেকে টাকার মানুষও ওরা, সব থেকে ভালো মানুষও ওরা, সব থেকে পৃথিবীকে টাকা দেয়, কন্ট্রিবিউট করে, এই শিশুদের চিকিৎসা, হাসপাতালের জন্য দান, দাতব্য প্রতিষ্ঠানের দান, শিক্ষার জন্য সব এরা করে, ঠিক আছে? এবং এরা যখন যায় দেখা যায় পৃথিবী তাদের পেছনে ছোটে, ঠিক আছে? ওরা মানে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার এদেরকে তারা গুনেই না। ওরা গেলে অনেক সময় অনেক দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার ওদের সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নাই, বিকজ ওদের টাকার পরিমাণ কয়েকটা দেশের টাকার পরিমাণের সমান। ওরা অনেক দেশকে তারা কন্ট্রিবিউট করে, অনুদান দেয় ব্যবসা বাণিজ্যে। কিন্তু এদের শুরুটা যদি দেখি আমরা, শুরুটা দেখবেন যে জেফ বেজোস, সে তার ঘর ভাড়া দেওয়ার টাকা ছিল না, বাবার গ্যারেজ থেকে, বাবার এখানে একটা রুম চাইছে, রুম দেয় নাই, গ্যারেজ থেকে শুরু করছে তার amazon.com-টা। এরকম যদি দেখি জেকমা, তারও টাকা পয়সা ছিল না, ঠিক আছে? শুরু করছে 3 বছরে নাকি $1 আয় করতে পারছিল মাত্র, ঠিক আছে? alibaba.com এখন চায়নার সব থেকে বড়, সব থেকে ধনী মানুষ। তো এরকম যদি দেখি আমরা, দেখি মার্ক জুকারবার্গ,
সে এই ফেসবুক বানাইতে গিয়া সে ইউনিভার্সিটি থেকে প্রায় আউট হয়ে গেছিল, ড্রপ আউট হয়ে গেছে, ঠিক আছে। কেউ তাকে নিয়ে হাসাহাসি করছে, কি হবে নাকি, এটা করবে নাকি, কিন্তু এখন বিশ্বের সব থেকে পরিচিত মানুষ হলো মার্ক জুকারবার্গ, রাইট? তো এরকম যদি দেখি আরো অনেক উদাহরণ আছে। এই যে একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাইছে গিটহাব, চার চার বন্ধু বানাইছে, এটা 6 বছর পরে তারা সেল করছে এই ওয়েব অ্যাপ্লিকেশন কত, $7.5 বিলিয়ন, মিলিয়ন না বিলিয়ন ডলার, জাস্ট একটা সিম্পল ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন, ঠিক আছে। সো আমরা যদি লেগে থাকি, সারা জীবন যে কাজ যে চাকরি আমাদের দিতে পারবে না, আমরা যদি এরকম ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতে পারি, ঠিক আছে, আগামী 2-3 বছর 5 বছর লেগে থাকতে পারি, আমাদের পেছন ফিরে তাকাইতে হবে না। এই জন্য যেটা দরকার, যেটা শিখবো আমি ভালো মতো শিখবো। আগামী 6 মাস আপনি ভালো মতো শিখেন, 4 মাস আমার সাথে ঠিক মতো ক্লাস করেন, প্র্যাকটিস করেন, পরের 2 মাস আপনি আপনার 8-10টা ওয়েবসাইট বানান, ফ্রি বানান, টাকা খরচ করে না, দেন এইটাকে শো করে আপনি জবের জন্য বিট করেন, দেখবেন যে অনেক দূর আগায় গেছেন, রাইট? এইবার বেশি কথা না বলে আমরা দেখি আমাদের আলোচ্যসূচি কি আছে আজকে। সেটা হলো ড্যাব এনভায়রনমেন্ট সেট আপ, ভিএস কোড ব্যবহার করছি আমরা এখানে। ভিএস কোড এখন সব থেকে ভালো ইয়ের একটা, শোনা যাচ্ছে? আমি তো আওয়াজ পাচ্ছি না, শোনা যাচ্ছে কি? ভিএস কোড লিখে আমি বলবো ডাউনলোড, ঠিক আছে। ডাউনলোড দিলে চলে আসবে এই যে এখানে প্রথমটাই, ভিএস কোড ডাউনলোড, জাস্ট এখানে ক্লিক করব, দেন আমার কম্পিউটার অনুযায়ী, উইন্ডোজ হলে আমি এটা ডাউনলোড করব, ম্যাক হলে এটা করব, ঠিক আছে। জাস্ট ক্লিক, আমারটা হলো ম্যাক, আমার যেহেতু ডাউনলোড করাই আছে, এই যে এখানে ডাউনলোড হচ্ছে। তারপর জাস্ট কি করব, ওখানে গিয়ে ক্লিক করে নেক্সট 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 নেক্সট, এই যে এক্সপান্ডিং, আমারটা ডাউনলোড হয়েছে, যাদের হয় নাই এখনো সাথে সাথে করে ফেলতে পারি। আসলে আমার ডাউনলোড করাই আছে এবং ইনস্টল করা আছে, ঠিক আছে। ভিএস কোড আমার কম্পিউটারে অলরেডি আছে, ডাউনলোড অপশনে গিয়ে দেখতে পারি, ঠিক আছে। ডাউনলোড করে নেন, কার কার আছে কার কার নাই। একটু কথা বলতে হবে, সামুয়েল দা ডাউনলোড করে ফেলেন, ঠিক আছে। তারপর গিট, গিট ভার্জন কন্ট্রোল, যাদের ম্যাকবুক তাদের অটোমেটিক্যালি এটা আসে ম্যাকবুকের সাথে, জাস্ট লিখতে হবে গিট, গিট ডাউনলোড, যাদের উইন্ডোজ, উইন্ডোজ এর জন্য যেটা সেটা করবেন, যাদের ম্যাক এরকম এখানে চলে আসবে, যাদের উইন্ডোজ তাদের এখানে লেখা থাকবে ডাউনলোড ফর উইন্ডোজ লেখা থাকবে, দেন এটাও জাস্ট ক্লিক করে ডাউনলোড করতে হবে। ঠিক এইখানেও নেক্সট 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 এরকম করে যেতে হবে, ঠিক আছে। আমার এইটাও ডাউনলোড করা আছে। আচ্ছা, যাদের ম্যাক তাদের হলো কমান্ড স্পেস দিলে এরকম একটা কি আসবে,
স্পটলাইট সার্চ আসবে, আর যাদের উইন্ডোজ তাদের হলো এই নিচে সার্চ একটা অপশন থাকবে, সেটা হলো টাইপ হিয়ার টু সার্চ লেখা আছে, ওখানে গিয়ে শুধু গিট লিখতে হবে, তাহলে এখানে গিট ব্যাশ লেখাটা আসবে, জাস্ট এন্টার চাপ দিলে ওটা খুলবে। ঠিক আছে, আমার হলো এখানে গিট ব্যাশ, জাস্ট এইটা। কিন্তু আমার এখান থেকে খুলতে হয় না, আমার এখানে আছে অলরেডি, এই যে খোলা আছে। আমি কি করব এখানে, মনে আছে আমরা কিভাবে সিডি ডট ডট দিয়ে ব্যাক করতাম? আমি এটা ক্লিয়ার করে নিই, ক্লিয়ার লিখলাম, একটু বড় করে নিই, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ক্লিয়ার করলাম। প্রথমে কি করব, আমি এখন গিট ভার্জন কন্ট্রোলের ইউজার ইন্টারফেস বলি, এইখানে আসি, গিট ভার্জন কন্ট্রোলের ইন্টারফেসে আসি, মানে হলো গিট ভার্জন কন্ট্রোলের মধ্যে আসি। এইখান থেকে আমি এটা খুলে দেখি, আমার এইটা হলো আমার কি কম্পিউটারের ইন্টারফেস, আমরা এটাকে বলি গুই, মানে হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এইটা হলো আমার কম্পিউটারের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এইটা আমরা এটাকে বলি ডেস্কটপ। না, যারা ডেভেলপার তারা বলবে হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ঠিক আছে, প্রথমে আমি গিটটা খুলব, দেন গিট থেকে আমাকে যাইতে হবে কোথায়, ডেস্কটপে যেতে হবে আগে, কারণ ডেস্কটপে আমি যা কিছু করার করব। তাহলে আমি লিখলাম সিডি ডেস্কটপ। সিডি মানে কি, কে বলতে পারবে? সিডি মানে কি, চেঞ্জ ডিরেক্টরি। ঠিক আছে, চেঞ্জ ডিরেক্টরি, আমি কোথায় যেতে চাই, চেঞ্জ ডিরেক্টরি, আমি বলছি ডিরেক্টরিটা চেঞ্জ করো, তারপর ডেস্কটপে যাও, এন্টার। এখন আমি কোথায় আছি, ডেস্কটপে আছি। এটা কিভাবে বুঝলাম, সবার শেষে যা থাকবে, এটা আমার আমার কম্পিউটারের ইউজার নেম, দেন যেটা শেষে থাকবে সেইখানে আছি আমি, এখন ডেস্কটপে আছি আমি। ঠিক আছে, এইবার MKDIR মানে কি, মানে কি মেক ডিরেক্টরি, মেক ডিরেক্টরি মানে হলো মেক আ ফোল্ডার, ডিরেক্টরি মানে আসলে ফোল্ডার। আমি বলছি গিটকে বলতেছি মেক আ ফোল্ডার। ঠিক আছে, আমি গিটকে বলতেছি মেক আ ফোল্ডার, মেক আ ফোল্ডার, ফোল্ডারের নাম দিলাম ফুল স্ট্যাক আন্ডারস্কোর। আমরা ড্যাশও দিতে পারি, কিন্তু মনে রাখতে হবে যে আন্ডারস্কোরটা হলো ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস বলি আমরা এটাকে, যে সবাই আন্ডারস্কোর দিয়ে কাজ করে, সো আমরা আন্ডারস্কোর দিয়ে প্র্যাকটিস করব। ফুল স্ট্যাক ওয়েব ড্যাব কোর্স, ফুল স্ট্যাক ওয়েব ড্যাব কোর্স, যেই আমি এন্টার চাপ দিলাম, যে আমি এন্টার চাপ দিলাম, একটু আনমিউট করে কথা বলতে হবে যদি নিজেদের মধ্যে কথা বলি, যখনই আমি মেক ডিরেক্টরি বললাম, তার মানে মেক ফোল্ডার, ফোল্ডারের নাম দিলাম ফুল স্ট্যাক আন্ডারস্কোর ওয়েব ডেভ কোর্স, অলরেডি একটা ফোল্ডার তৈরি হয়েছে, কোথায়, এই যে ফুল স্ট্যাক, কোথায় আসলে
কোথাও একটা হয়েছে। আচ্ছা আমাদের এটা খুঁজে বের করতে হবে, কোথায় দেখি, কোথায় ফুল স্ট্যাক কোথায় আছে, এই যে ফুল স্ট্যাক ওয়েব ডেভ কোর্স, আমি এটা ধুইরে একটু এমন জায়গায় রাখি যেন দেখতে পাই আমরা, কর্নারে রাখলাম, ঠিক আছে ঠিক আছে, অল রাইট, আমি এইটা দেখতে পারি যে তৈরি হয়েছে কিনা কিভাবে, এল এস মানে কি, শো লিস্ট, আমি দেখছি অনেকগুলো ফোল্ডার আছে আমার কম্পিউটারে, ফুল স্ট্যাক ওয়েব ডেভ কোর্স, আরেকটা ফোল্ডার আছে কোথায়, এই যে ফুল স্ট্যাক ওয়েব ডেভ কোর্স কোথায়, এই যে রাইট। এখন আমি ফুল স্ট্যাক ওয়েব ডেভ কোর্সে যাব কিভাবে, যাব কে বলতে পারবে, সিডি না চেঞ্জ ডিরেক্টরি, ফুল স্ট্যাক আন্ডারস্কোর ওয়েব ডেভ কোর্স, এন্টার, এখন কোথায় আছি আমি, ফুল স্ট্যাক ওয়েব ডেভ কোর্স এর মধ্যে আছি তাই না। এইবার এটা খুলে দেখতে পারি আমরা, ডাবল ক্লিক করে আমি খুললাম, এই যে ফুল স্ট্যাক ওয়েব ডেভ কোর্স, এইটা আসলে কি খালি, কিচ্ছু নাই এর ভেতরে, আমরা এখনো কিছুই তৈরি করি নাই, ঠিক আছে। এখন এইখান থেকে আমরা দেখতে পারি আমরা কি কি ফোল্ডার স্ট্রাকচার আমরা তৈরি করতে পারি, যে কোনো সফটওয়্যার তৈরি করতে গেলে, যে কোনো ওয়েব পেজ তৈরি করতে গেলে, যে কোনো ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের একটা ফোল্ডার স্ট্রাকচার আগে তৈরি করতে হয়। তাহলে প্রথমে আমি কি করব, আরেকটা ফোল্ডার স্ট্রাকচার তৈরি করব, সেটা হলো সিএসএস, আমি যে চাপ দিলাম সিএসএস ফোল্ডার তৈরি হলো, ঠিক আছে, ফুল স্ট্যাক আন্ডারস্কোর ওয়েব ডেভ কোর্স এইখানে, অলরাইট। আর যেটা দরকার হবে আমাদের সেটা হলো কি হবে, একটা ফাইল লাগবে, সেটা হলো এইচটিএমএল ফাইল লাগবে সবার আগে, ইন্ডেক্স ডট এইচটিএমএল, এন্টার, ইন্ডেক্স ডট এইচটিএমএল তৈরি হলো, রাইট। আর কি লাগবে আমাদের, সিএসএস ফোল্ডারের ভেতরে কিন্তু কিচ্ছু নাই এখনো, এর ভেতরে কি লাগবে, একটা সিএসএস ফাইল লাগবে। তাহলে আমি কি করতে পারি, সিএসএস ফোল্ডারে যাব আমি, তাহলে বলবো সিডি সিএসএস, আমি এখন সিএসএস ফোল্ডারের ভেতরে আছি, এর ভেতরে আছি, সিএসএস ফাইল খুলবো, কমান্ডটা কি হবে কে বলতে পারবে, টাচ হবে দাদা, টাচ, এটা কি ফিলিপ মাস্টার নাকি, জি দাদা, ওয়েলকাম। তাহলে আমি বলবো স্টাইল, নাম যে কোনো কিছু হতে পারে কিন্তু এক্সটেনশনটা হবে সিএসএস, তাহলে স্টাইল ডট সিএসএস, এইখানে যদি আমি ফিলিপ ডট সিএসএস লিখি তাহলেও কিন্তু এটা কাজ করবে, কোনো সমস্যা নাই, কিন্তু সবাই ইন্ডাস্ট্রিতে স্টাইল ডট সিএসএস বলে, সো আমরা যেটা মানুষ বেশি ব্যবহার করে সেটাই রাখবো, ওকে। দেখলাম স্টাইল ডট সিএসএস তৈরি হয়েছে কোথায়, সিএসএস ফোল্ডারের ভেতরে, ঠিক আছে। এখন সিএসএস ফোল্ডার থেকে আমি বেরিয়ে যাব, ওয়ান স্টেপ ব্যাক করব, ওয়ান স্টেপ ব্যাক হলো কি, ফুল স্ট্যাক আন্ডারস্কোর ওয়েব ডেভ কোর্স, সিডি ডট ডট, তাহলে সিডি একটা স্পেস দিয়ে ডট ডট, এন্টার দিলে আমি এখান থেকে বেরিয়ে গেলাম, এখন এখানে আছি। আমাদের আর কি দরকার কে বলতে পারবে, আরেকটা ফোল্ডার দরকার, সেটা কি, খুব গুরুত্বপূর্ণ ফোল্ডার তৈরি করার জন্য যে কমান্ড সেটা কি, MKDIR, MKDIR মানে মেক ডিরেক্টরি, ডিরেক্টরি মানেই ফোল্ডার, ডিরেক্টরি মেক ডিরেক্টরি, তার মানে একটা ফোল্ডার তৈরি করো বলতেছি, তাহলে কাকে বলছি, গিট কে বলছি, গিট কিন্তু জাস্ট একটা সফটওয়্যার, গিট শুধু আমাদের কমান্ড শুনে, কিন্তু তার একটা নিজস্ব ভাষা আছে,
সেটা আমরা বলি গিট কমান্ড। সে তার ভাষায় যদি আমরা কথা না বলি সে কিছু করতে পারে না, তো তাকে যদি কাজ করাইতে চাই তার ভাষায় কথা বলতে হবে আমাদের। মেক ডিরেক্টরি আমি বলছি, মেক ডিরেক্টরি মানে মেক এ ফোল্ডার, ফোল্ডারের নাম হলো যেখানে আমরা ছবি রাখবো, ডকুমেন্ট রাখবো, ডিজাইন রাখবো, সেটার নাম কি? অ্যাসেটস। অ্যাসেটস। অ্যাসেটস অনেকে ইমেজেস লিখে, ইমেজেস লিখতে শুধু সেখানে ছবি রাখা যায় মানে ছবি বুঝাই, কিন্তু অ্যাসেটস বললে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য যা যা দরকার এখানে আমরা রাখতে পারি, সেটা হতে পারে ছবি, সেটা হতে পারে ডিজাইন, সেটা হতে পারে লোগো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? এই জন্য আমরা বলি অ্যাসেটস। অ্যাসেটস হলো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। বাংলাদেশের ওয়েব ডেভেলপাররা এখনো ইমেজেস লিখে, কিন্তু গত 2 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আর ইমেজেস লিখে না, সবাই অ্যাসেটস লিখে। তাহলে আমরা সেদিকে নজর দিব। অ্যাসেটস, অ্যাসেটস এখন তৈরি হয়েছে কিনা আমরা এখানে গিয়েও দেখতে পারি, কোথায় তৈরি করেছে আমরা ফুল স্ট্যাক ওয়েব ডেভ কোর্সের, এই যে অ্যাসেটস এখানে তৈরি হয়েছে। আর এক জায়গায় দেখতে পারি, সেটা হলো এলএস দিয়ে দেখতে পারি। এলএস মানে হলো শো লিস্ট। অলরাইট, এই তো, এই পর্যন্ত পরিষ্কার সবার নাকি? পরিষ্কার দাদা, পরিষ্কার। কিন্তু পরিষ্কার। একটা জানার বিষয় ছিল, হ্যাঁ, এখন আপনি যে কাজটা করছেন, এই পেজটা কি ভিজুয়াল কোডেই করতেছেন নাকি আর একটা অন্য পেজ? আমি এই ভিজুয়াল সফটওয়্যারটা স্টুডিও কি? কোডটা এখনো আমি খুলি নাই। এই সফটওয়্যারটা হলো আচ্ছা গিট, আচ্ছা, গিট ও গিট বেস না? ব্যাশ, গিটে আছে, গিট ব্যাশে আছি আমরা এখনো। কিন্তু আমি যা এখানে ফোল্ডার স্ট্রাকচার গুলো তৈরি করছি, কোথায় গিয়ে এটা তৈরি হচ্ছে? তৈরি হচ্ছে আমার কম্পিউটারের ডেস্কটপে। ও আচ্ছা, মানে ভিজুয়াল কোড এখনো আরিয়া হয় নাই না? না, এটা আমি খুলি নাই এখনো, খুলি নাই, তা খুলবো এখন, এর এখন জন্য খুলবো, বুঝতে পারতেছিলাম না। এখন খুলবো হ্যাঁ, এই কোড। গিট বেসটা একটু অন্য ধরনের দেখা যাচ্ছে আর কি। আচ্ছা, এইটা হলো ম্যাকবুকে, আমি ও আচ্ছা আচ্ছা, ম্যাকবুক, অন্য ধরনের কম্পিউটার। হ্যাঁ, এটা হ্যাঁ, ডেভেলপাররা ব্যবহার করে, প্রফেশনাল ডেভেলপাররা ব্যবহার করে, কারণ এটা উইন্ডোজ এর থেকে দামও কয়েক গুণ, এই কম্পিউটারের আমাদের দাম। তো কিনতে হবে। হ্যাঁ, ভবিষ্যৎ যখন তুমি মাসে 2-1 লক্ষ টাকা আয় করবা তখন কিনবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কোড, কোড লিখে স্পেস দিলাম, ডট। বিষয় হলো এইখানে একটু সময় লাগে, মানে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, ওয়েব ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে পা রাখার জন্য একটু সময় লাগে, বাট যদি রাখা যায় একবার, তুমি কোটিপতি হয়ে গেলা, ঠিক আছে? এন্টার, দেন কি করব, কোড স্পেস ডট এন্টার। কি হলো, অন্য জায়গায় চলে গেছে নাকি? স্পেস দুইটা দিয়ে ফেলছি আমরা, কোড একটা স্পেস ডট এন্টার। এখন কি হবে, ভিজুয়াল স্টুডিও কোডে এটা খুলবে, রাইট? আচ্ছা, এরকম ভিজুয়াল স্টুডিও কোড খুললো। এখন কি করতে হবে, এগুলো ইচ্ছা করলে আমরা বাদ দিতে পারি, জাস্ট এখানে গিয়ে ওয়েলকামটা আমি বাদ দিয়ে দিতে পারি, না দিলেও সমস্যা নাই। দেন আমি কোথায় লিখবো, ইন্ডেক্স ডট সিএসএস, ইন্ডেক্স ডট এইচটিএমএল এ লিখবো, তাই না? তাহলে এটা একটু বড় করব, কন্ট্রোল প্লাস দিয়ে, কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করব, রাইট? আবার কন্ট্রোল বি দিলে এখানে যে প্রজেক্ট এক্সপ্লোরার আছে সেটা হাইড হবে, কন্ট্রোল বি দিলে আবার এটা ওপেন শো করবে, আবার হাইড শো, কন্ট্রোল বি হাইড করবে, কন্ট্রোল বি আবার শো করবে। আরেক ভাবে করা যায়, এখানে ক্লিক করলে হাইড হবে, আরেকবার ক্লিক করলে ব্যাক করবে, ঠিক আছে? নাও এখানে সার্চ দিয়ে দেখা যায় কি খুঁজতে চাই, এটা গিটের এই ব্যবহারটা আমি পরে দেখাবো,
এইটা হলো ডিবাগিং টুল। ডিবাগিং টুল হলো যে আমার কোডে ভুল আছে কিনা সেটা দেখার জন্য, সেটাও পরে দেখাবো, ঠিক আছে? দেন এইটা হলো কি, ছোট ছোট সফটওয়্যার এখানে আমরা কি করতে পারি, ইনস্টল করতে পারি ডিরেক্টলি, ঠিক আছে? সেটা প্রথমেই যেটা দরকার আমাদের সেটা হলো লাইভ সার্ভার দরকার, মানে আমরা যে কোড গুলো লিখবো সেটাকে দেখার জন্য লাইভ সার্ভার দরকার, যেটা এই সফটওয়্যার। আমি কি করব, আনইনস্টল করে নিলাম দেখানোর জন্য, যে এখানে লাইভ সার্ভার লিখলে প্রথমে যেটা আসবে এটা ইনস্টল করে নিতে হবে, ইনস্টলিং, এবং ইনস্টল হয়ে গেছে। এটা নির্ভর করে যে আমার কম্পিউটারের আমার ইন্টারনেট স্পিড কত তার উপরে। হ্যাঁ, দেন আমি কি করব, এক্সটেনশনটা এখানে কাট আউট করে দিতে পারি, এখানে ক্রস, অথবা এখানে আবার ক্লিক করলে এটা হারিয়ে যাবে, এক্সটেনশন বাদ দিয়ে দিলাম। আমি এখানে ক্লিক করব, চলে আসবে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এখানে গিয়ে কি করব, কি করলাম আমি, শিফট একটা এক্সক্লেমেশন সাইন লিখলাম, ইমেট অ্যাব্রিভিয়েশন একটা সফটওয়্যার আমরা এখান থেকে আগেই, এটা হলো ইমেট অ্যাব্রিভিয়েশন, ELM ইমেট, এটা কি করেছি আমরা ইনস্টল করে নিছি। ফলে আমি যখন এখানে একটা টাইপ করি অনেক কিছু সে অটো কমপ্লিট করে, ঠিক আছে? আমি এন্টার চাপ দিলাম, সে আমাকে এটা লিখে দিল, ঠিক আছে? দেন এইখানে যদি দেখি ডক টাইপ এইচটিএমএল হলো কি, ডিক্লারেশন অফ এইচটিএমএল ফাইভ, মানে লেটেস্ট HTML. এখন আমরা যদি নিজেরা লিখি কোডগুলো আমরা লিখতে পারি, যেমন আমরা যদি লিখি, এটা মনে রাখার ব্যাপার, ঠিক আছে? জাস্ট আমি লিখবো ডক টাইপ, লিখে কি লিখতে হবে, HTML ছোট হাতের, এটা হলো আমি ব্রাউজারকে বলে দিলাম, ব্রাউজারকে বলে দিলাম আমি যে কোড লিখছি সেটা হলো HTML 5, ঠিক আছে? দেন আমাদের কি লিখতে হবে, HTML লিখতে হবে, কিন্তু উল্টা পাল্টা আসতেছে, তাহলে আমি কি করব, HTML লিখলাম, ঠিক আছে? HTML হলো কি, রুট এলিমেন্ট, রুট এলিমেন্ট মানে হলো মূল এলিমেন্ট, এটা হলো প্যারেন্ট এলিমেন্ট, এইটা হলো বাপ মা। আচ্ছা, এরপরে যখন আমি গেলাম অলরেডি ইন্ডেন্টেশন হয়ে গেল, এক স্টেপ ডানে চলে আসলো, কি থাকবে তারপর, হেড থাকবে, ঠিক আছে? হেড, হেডের ভিতরে কি থাকে, টাইটেল থাকে, টাইটেল থাকে, লিংক থাকে, ঠিক আছে? এইটার নাম হলো ওয়েবসাইট, সে ফর এক্সাম্পল। তারপরে কি থাকে, বডি থাকে, বডির মধ্যে আমি যা লিখবো সেটা সবাই দেখতে পাবে, হ্যালো ওয়েলকাম, ঠিক আছে? কিন্তু হেডের ভেতরে যা থাকবে সেটা সবাই দেখতে পাবে না, শুধু ডেভেলপাররা দেখতে পারবে, এটা মনে রাখতে হবে। হেডের ভেতরে যা থাকবে সেটা সবাই দেখতে পাবে না, শুধুমাত্র ডেভেলপাররা দেখতে পাবে, কিন্তু বডির ভেতরে যা থাকবে এটা সবাই দেখতে পারবে। ওকে, নাও রাইট বাটন ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার, দেখা যাবে আমাদের ওয়েবসাইটটা, হ্যালো ওয়েলকাম, এটাই আমাদের প্রথম ওয়েবসাইট, রাইট, হ্যালো ওয়েলকাম। এখন এগুলো হলো কি, HTML, HTML এর কাজ কি, স্ট্রাকচার দাঁড় করানো, জাস্ট ওয়েব পেজটা তৈরি করে দেওয়া, কিন্তু এইটাকে সুন্দর করার জন্য যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয় সেটার নাম হলো CSS। CSS তিন ভাবে লেখা যায়,
একটা হলো ইনলাইন সিএসএস, আরেকটা হলো কি কে বলতে পারবে? ইন্টারনাল এক্সটারনাল আর ইনলাইন। হ্যাঁ, ইন্টারনাল এক্সটারনাল এবং ইনলাইন। ইনলাইনটা কিভাবে লেখা হয়? ইনলাইনটা লেখা হয় হলো ঠিক লাইনের মধ্যেই। ইনলাইন মানে লাইনের মধ্যেই। আমি জাস্ট এখানে স্টাইল লিখব, স্টাইল লেখার সাথে সাথে আমি যখন এন্টার চাপ দিলাম সমান চিহ্ন, তারপর একটা কি আসলো, ইনভার্টেড কম আসলো। এইখানে আমার স্টাইল করতে হবে। যেমন আমি করতে চাচ্ছি কি, কালার দিতে চাচ্ছি, কালারটা আমি দিতে চাচ্ছি রেড। এটাই হলো ইনলাইন সিএসএস। সিএসএসটা লাইনের ভেতরেই লিখে ফেললাম। এবার যদি আমার ওয়েবসাইটটা গিয়ে দেখি কি হবে, লাল হবে, যে লাল হয়ে গেছে, রাইট? এখন এটার আমি ব্যাকগ্রাউন্ড দিতে চাই। ব্যাকগ্রাউন্ড তাহলে কি, আমি লিখব ব্যাকগ্রাউন্ড কালার, অথবা শুধু ব্যাকগ্রাউন্ড লিখতেও হবে। এইটার দিতে চাই ইয়েলো, ঠিক আছে? এই তো ইয়েলো হয়ে গেল। সো দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েবসাইট, ঠিক আছে? ওয়েবসাইট বা ওয়েব পেজ যাই বলি। এখন এইচ ট্যাগ ছয় রকমের হয়, একটা হলো H1, একটা হলো H2 থেকে 6 পর্যন্ত। থ্যাংক ইউ ফর ভিজিটিং আস বললাম, ঠিক আছে? এইরকম যদি আমি আরো যাই, কিভাবে এটা কপি করতে পারি কেউ বলতে পারবে? কপিও করা যায় কিন্তু এখান থেকে, হ্যাঁ পারি। ডাউন এরো করতে হবে কি দিয়া, শিফট চাপ দিয়া, অপশন শিফট চাপ দিয়ে অপশন আর ডাউন এরো, হয়ে গেল। তাহলে এরকম ছয়টা করে, এটা বলতে পারি 3, এটা বলতে পারি 4, এটা করতে পারি 5, এটা করতে পারি 6, রাইট? আর এদিকেও এটা চেঞ্জ করে দিব, জাস্ট 3, 4, 5, 6, সেভ দিয়ে রাইট বাটন ক্লিক। ক্লিকও করা লাগবে না আসলে, আমাদের অলরেডি আছে, এখানে খোলা আছে, এখানে জাস্ট রিফ্রেশ করলে আমরা দেখতে পাচ্ছি ওয়ানটা বড়, টুটা একটু ছোট, H3 আর একটু ছোট, এরকম করে 6 পর্যন্ত আছে। এটাকে আমরা বলি হেডলাইন বা হেডিং বলি, রাইট? শিরোনাম। মনে রাখতে হবে একটা পেজে H1 একটাই থাকবে, বারবার ব্যবহার করা যাবে না। আমরা অনেকেই নিয়ম মানি না আমাদের দেশে, ওইটা নিয়মের বাইরে, ঠিক আছে? এটা করলে ওয়েবসাইটটা আমরা বলি